আমার স্বামী আমার উপরে অনেক অত্যাচার করে, ভাবি আপন ভাবির সাথে জোর জবরদস্তি করে আমার ঘর থেকে বের করে দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়। না এত কষ্ট, এত টর্চারিং আমার করছে, আমি আমার একটা ছোট বাচ্চা দিয়ে আমি এত কষ্টের মধ্যে আছি শুধু খালি একমাত্র তার জন্য। আমি লিমা বলছি, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আমি এখানে বলতে আসছি। আমার গরিব ফ্যামিলি, আমার বাবা মা এক জালেমের সাথে আমারে বিয়ে দেয়, সেখানে আমি অত্যাচারিত এবং অনেক টর্চারিং স্বীকার করি, সেটাই আমি আজকে বলতে আসছি। আমার বাবা দেখে শুনে আমারে বিয়ে দেয়, ওই জায়গায় আমার কোনো মতামত ছিল না, সেখানে তারাই আমারে দেখে শোনা দিয়েছে বিয়ে। সেখানে আমার স্বামী আমার উপরে অনেক অত্যাচার করে। আমার স্বামী একটা সময় সে আমাকে তার ভাবি আপন ভাবির সাথে জোর জবরদস্তি করে আমার ঘর থেকে বের করে দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়। সে পর্যায়ে আমি এগুলা দেখতেই থাকি। সে আমার নিজে চোখে দেখছেন? এটা আমি নিজে চোখে দেখছি, আপন ভাবির সাথে। আপন ভাবির সাথে কত বছরের বড় তার ভাবি? তার ভাবি তার থেকে 15-20 বছরের বড়। 15-20 বছরের বড় আপন ভাবি তার সঙ্গে? জি। তো আপনি কি একবার দেখছেন না একাধিকবার দেখছেন? আমি একাধিকবার দেখছি। সবসময় গায়ে ওলদা নেয় না, মানে তার সামনে আইসা আইসা জামা কাপড় খুলা খুলা মানে তারে আকর্ষণ করায়। মানে এটা আমার হাজব্যান্ডরা আমি যখন কইতে যাই তখন সে আমারে মারধর করে, আমারে ঘর থেকে বের করে দেয়, তার সাথে বৈশা নেশা করে, ঘরের মধ্যে বৈশা মদ খায়, সে সাথে আমারেও খাওয়াইতে লাগে। কিন্তু আমি যখন খাই না তখন আমার লগে জোর করে যে তোর খাইতেই হইব, খাইতেই হইব। যখন আমি খাই না তখন ওর বোনের জামাইরে পর্যন্ত ফোন দেয়, সবাই আইসা ঘরের মধ্যে আইসা নেশার পার্টি করে। আমারে আমারে তো আপনার বলে যে তোরে আমি হোটেলে নিয়ে যাওয়াবো, নিয়ে গিয়ে তোরে দিয়ে আমি ব্যবসা করাবো, আমারে পর্যন্ত এটা পর্যন্ত কইছে। সে শুধু মেয়েদের মানে এইরকমই করে না, সে শুধু ছেলেদের লগেও মানে সমাকরি করে, ছেলেদের লগেও নাকি সে নাকি শারীরিক সম্পর্ক করছে। আল্লাহর কসম কেটে বলতেছি, দুনিয়ার কসম কেটে বলতেছি, নবীর কসম কেটে বলতেছি, সে আমারে এই কথা বলছে। আমার সাথে সে জোর জবরদস্তি করে। কোনো জায়গায় যদি তারে আমি দিয়ে পাঠাই, সে কি করে সেখান থেকে মানুষের নাম্বার নিয়ে বাজার ঘাট করে আয়না সে মেয়েদের সাথে কথা বলে, ছেলেদের সাথে সমকোণে করে, ছেলেদের লগেও মেলামেশা করে, শুধু মেয়েদের লগে যে করে তা না। আমার গরিব বাবা মা দেখে শুনে বিয়ে দিছে, আমার মায়াটা ভালো থাকবো, কিন্তু সে আমারে ভালো রাখে না। এত কষ্ট, এত টর্চারিং আমারে করছে। আমি আমার একটা ছোট বাচ্চা দিয়ে আমি এত কষ্টের মধ্যে আছি শুধু খালি একমাত্র তার জন্য। সে যদি ভালো হইতো কখনো আজকে আমার সংসার, আমার এত কষ্ট হইতো না। সে আমার বাপ মারে দেখলেও সে খারাপ প্রস্তাব দেয়, আমার লগে যৌতুকের জন্য টানাটানি করে। আমার বাপ মা তো কোনো কিছু দিতে পারবে না, এই লেগে আমার সাথে অনেক অত্যাচার করে যে তুই তো গরিবের মেয়ে, আমি তোরে যেমনে চালাবো তুই তো সেমনেই চলবি। এইভাবে আমার সাথে সে এরকম করে অত্যাচার করে, আমার অত্যাচার করতে করতে আমার অসুস্থ বানাই দিয়েছে শারীরিক মানসিক দিক দিয়ে। আজকে আমার সন্তানটাও আজকে একা, কিন্তু আজকে আমার ভাবির সাথে খারাপ সম্পর্কের জন্য আজকে আমার সংসারটা ভেঙে গেছে। আমার স্বামী আমারে মদ খাওয়াইতে চাই, আমারে হোটেলে দিয়ে ব্যবসা করাইতে চাই, তুয়াইতে চাই, আমারে দিয়ে নাকি সে পেপার পর্যন্ত খারাপ বানাইছে, তুই যদি না করস তোর সুনাম আমি বদনাম কইরা ছাড়বো। তার বন্ধুদেরকেও সে লাগাই দেয় রাস্তাঘাটে যে তুই আমার বোনে এরকম এরকম করে তোরা ডিস্টার্ব করবি। এইরকম আমি অত্যাচারের লগে আমি সংসার করছি, তারপরেও আমি মুখ বুঝে সহ্য করে লইছি। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার দিকে তাকাইতে হইব, আমার বাচ্চারে মানুষ করতে হবে, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, আমার বাপ্পাই তো ঘর বাড়ি নাই, থাকতে পারে না। আজকে তার লগে আমার ডিভোর্স হয়ে গেছে, 8 বছর হয়েছে। আমার সন্তানটারে নিয়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরছি একটু কাজের জন্য, কিন্তু মানুষ আমারে কাজ দেয় না, শরীরেও আমারে কুলাই না, খারাপ দৃষ্টিতে দেখে। ঘর ভাড়া নিয়ে আমি ছেলেটারে নিয়ে আমি থাকতাম, এখন ঘর ভাড়াও আমি দিতে পারি না বলে আমার সন্তানকে নিয়ে আমি একটা বাড়িতে কাজ করি, ঘর ভাড়া দিতে পারি না। সেই মালিক কইছে যে আমার ঘরের কাজ করে দিবি, তাহলে ঘর ভাড়া আমি তোর থেকে নিব না, তাহলে আমার খাওয়ানোর টাকা কে দিবি, আমার পড়ার টাকা কে দিবি? আমি এইভাবে চলতেছি মানুষের বাসায় কাজ করে আমার সন্তানকে নিয়ে। দেখার কেউ নাই এখন, না দেখার আমার কেউ নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার জায়গা জমি নাই, আমার অর্থবিত্ত নাই, আমার এখন শরীরে এখন রোগের বাসা বেঁধে গেছে। এখন আমার জীবন নেই, এখন টান পাড়াপাড়ি। বিয়ে তো করেন নাই তারপরে? না, আমি আর বিয়ে শাদি করি নাই, আমি আমার বাচ্চাটারে নিয়েই আছি। আমার বাচ্চা তো ছোট, আমার যারা কিচ্ছু বোঝে না, আমার বাপ ভালোবাসে না, খোঁজ খবরও নেয় না, কোনো কিচ্ছু নেয় না। আমি ওই যে মানুষের বাসায় কাজ করি, ওইটা দিয়ে ঘর ভাড়া চলে যায়। ওই বাড়ির মালিকই কইছে আমার বাসায় কাজ করবি, ওইটা তোর আর ঘর ভাড়া দিতে হইব না। আমি এখান থেকে কাজ করে চায় চিন্তা নেই এখন চলতেছে। এখন আমি কি করব? আমার তো সংসার চলতে হবে, আমার ছেলেকে খাইতে দিতে হইবে, আমি তো খাইতে দিতে পারবো না। না বলে তারপর আমার যখন ডিভোর্স হয়ে গেছে আমার যাওয়ার লাগে, আমার ননদের স্বামী আমারে বলে যে তোমারে আমি বিয়ে করবো, আমারে খারাপ প্রস্তাব দেয়, তুমি মদ খাও, তুমি আমার লাগে চলো। এটা কি কথা? আমি তো বিয়ে করছি শুধু সতীত্ব, আমার নিজের সতীত্ব বাঁচানোর জন্য, আমি একটু ভালো তাকানোর লেগে, কিন্তু সেই জালমের কাছে পড়ে আমার জীবনটা আজকে শেষ। শুধু আমার না, আমার বাচ্চারা পর্যন্ত করছে। আজকে আমার শরীরে এত পরিমাণ অসুস্থ, এই মানসিক টেনশনে থাকতে থাকতে আজকে আমি এত অসুস্থ হয়ে গেছে, আমার শরীরে আমি আর কাজ করতে পারি না। সে আমার ঘুমের মধ্যে রাইখা রাইখা, ঘুমের মধ্যে ওষুধ খায় রাইখে রাইখে ওর ভাবির সাথে শারীরিক সম্পর্ক করে, ও ফোনে মেয়েদের সাথে একাধিক কথা বলে, ও বিয়ে করছে, ওর বাচ্চা কাচ্চা আছে। আমি জানি না আল্লাহ আমারে কোন পরীক্ষা দিচ্ছে, আমি কেন বারবার আল্লাহ আমারে এত পরীক্ষা দিচ্ছে। আমি একটা বাচ্চা, আমার ছেলের আমি যারা কেউ নাই, ও দাদা দাদি মারা গেছে, ওর বাপ ওরে দেখতেও পারি না, আদরও দেয় না। আমি আমার ছেলেটারে কাজ করে খাওয়াই, আমি আমার ছেলেটারে মানুষের মতো মানুষ করবো বলে আমি কত কষ্ট করবো, আমার ছেলেটারে খাওয়াই না খাওয়াই আমি ওরে মানুষ করতেছি। আমি মানুষের থেকে চায়ে চিনতে নিয়ে আমি জামা কাপড় পরি, আমি বোরকা পরি, আমি কিনে নিজের কিছুই আমি করতে পারি না, সব মানুষের দেওয়া। কতটা অসহায় হলে একটা মেয়ে মানে এইখানে আইসা বলতে পারে কষ্টের কথা। আমি নামাজে বসে বসে আমি সব সময় আমি কান্না করি, আমি আল্লাহরে ডাকি, কিন্তু আমি সব কিছু হারায় ফেলছি, আমার আর এখন কোনো কিছুই নাই এই দুনিয়াতে, শুধু আমি একাই, আমার কিছুই নাই। বোন, আপনি যদি চান যারা দেখতেছে তাদের কাছ থেকে কোনো ব্যবসা কোনো কাজের জন্য হেল্প নিতে আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন? 01707205719। আবার বলেন আস্তে আস্তে। 01707205719। আপনার রিপোর্ট দেখছিলাম, ডাক্তার বলতেছে একটা অপারেশন লাগবে, এখানটায় ইউট্রাসের কেটে ফেলবে। যারা দেখছেন তাদেরকে অনুরোধ করতে চাই যে আপনার দিয়ে যদি একজন ভালো মানুষের, একটা মানুষের জীবন বাঁচে, তার উপকার হয়, সেটা করা উচিত। লাস্টলি যদি আপনি কিছু বলতে চান যারা দেখছে তাদের জন্য। আমার দেশ এবং ভাই বোনেদের কাছে আমি হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি, আপনারা একটা বোনকে বাঁচান, আপনাদের আমি মা, একটা মাকে বাঁচান। আমার জরাও টিউমার হয়েছে, আমাকে কেটে ফেলে দিতে হবে, আমি অর্থর জন্য আমি পারতেছি না। আপনারা আমাকে সেই হিসাবে আমাকে হেল্প করেন, আপনাদের দুইটা পায়ে পড়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা দেখতেছেন, আমাকে একটু দয়া করেন, আমাকে রহমত করে আমাকে আমার সন্তানের কাছে আপনি আবার আমার একটা মাকে ফিরাই দিন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমার থাকলো, আপনাদের দুইটা পায়ে পড়ে আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান, আমার সন্তানের পাশে থাকতে দেন, আমাকে একটু দুনিয়ার আলো দেখতে দেন। আমার ঘরে কিচ্ছু নাই, আমার ঘর বাড়ি জায়গা, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমাকে কেউ কামাই করে খাওয়ানোর মতো কেউ নাই। আপনাদের দয়ায় যদি আমি অপারেশনটা হইতে পারি, আমাকে একটু আল্লাহ আয়ু দিবে, আমি একটু সুস্থ হয়ে আমার সন্তানের পাশে থাকতে পারবো। অনেকের আপনাদের সন্তান আছে, কিন্তু আপনাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি আমাকে আমার সন্তানের পাশে থাকার সুযোগ করে দিন। আপনাদের দোয়াই লাগে। আমার জরাও টিউমার হয়েছে, আমার ইমার্জেন্সিভাবে অপারেশন করতে হবে। আমি মানুষের বাসায় কাজ করে, আমি মানুষকে ঘর ভাড়ার টাকা শোধ করতে হয়। আমার এই দুনিয়ায় কেউ নাই যে আমাকে 1 টাকা দিয়ে সহযোগিতা করবে। আপনারা আমার বিদেশ থেকে আমার দেশের ভাই বোনদের কাছে আপনার কাছে রিকোয়েস্ট করছে, আপনারা আমাকে খালি হাতে ফিরাই দিন। আপনার মা আমি, আপনার দুইটা পায়ে পড়ে, আপনি আমার ভিক্ষা দিয়ে এইটুকু আপনাদের কাছে থাকবে।